নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ 20। বন্ধুরা, এই মুহূর্তে বিরাট বড় খবর, কালী পুজোর আগেই চাকরি বাতিল ভুয়ো শিক্ষকদের প্রতি জেলায় জেলায় লিস্ট পৌঁছে যাবে। তদন্তের স্বার্থে গ্রেপ্তার হতে পারে ভুয়ো শিক্ষকেরা, আতঙ্কে দিশেহারা ভুয়ো শিক্ষকরা। বন্ধুরা, এই মুহূর্তে বিরাট বড় খবর, ইতিমধ্যে নিউজ পোর্টালগুলিতে এবং সংবাদপত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে যে কালী পুজোর আগেই চাকরি বাতিল হবে ভুয়ো শিক্ষকদের প্রতি। জেলায় জেলায় প্রচুর শিক্ষক রয়েছে, তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা হতে পারে ভুয়ো শিক্ষকদের, আতঙ্কে দিশেহারা ভুয়ো শিক্ষকরা। অনেকেই ইতিমধ্যে ইস্তফা প্রদান করেছেন, আমরা দেখে নেব সংবাদপত্রিকায় কী খবর প্রকাশিত হয়েছে। বন্ধুরা, আপনারা দেখুন, প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, কালী পুজোর আগেই ছাঁটাইয়ের আশঙ্কা। কি বলছে তৎপর শিক্ষা দপ্তর? বলছে OMR শিটের সঙ্গে টেট পরীক্ষার ফলাফল, DLED-এর শংসাপত্রও দেখা হবে। কোন জেলায় কতজনের চাকরি যাবে তা নিয়ে গুঞ্জন ইতিমধ্যেই শুরু হয়েছে। সাদা খাতা জমা দিয়ে এবং প্রচুর টাকার বিনিময়ে অনেকেই চাকরি পেয়েছেন। চাকরি প্রাপকদের ছাঁটাই হওয়া শুধু সময়ের অপেক্ষা। বলছে কালী পুজোর আগেই ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে। কি বলছে দেখুন, প্রাপকদের তালিকা মেধা ছাড়াই কতজন চাকরি পেয়েছে, অর্থাৎ কারা অযোগ্য, সেই তালিকা তৈরি করতে হবে। সেই তালিকাই জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হবে। প্রাথমিক শিক্ষকদের অনেকেই মনে করছেন, 2014 এবং 17 সালে সাদা খাতা জমা দিয়ে প্রচুর টাকার বিনিময়ে অনেকেই চাকরি পেয়েছেন, এমন চাকরি প্রাপকদের ছাঁটাই হওয়া শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল সূত্রের খবর অনুযায়ী, শিলিগুড়িতে এই দুটি নিয়োগের সময়ই দলের প্রভাবশালী বেশ কয়েকজন নেতানেত্রীর আত্মীয় স্বজনের চাকরি হয়েছে। তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলরের স্ত্রী, এক শিক্ষক নেতার শালিকা, প্রাক্তন কংগ্রেস কাউন্সিলরের মেয়ে এবং শিক্ষা দপ্তরের বর্তমান এক কর্তার মেয়েও এই সময় চাকরি পেয়েছেন। এর বাইরেও রাজ্যের তৎকালীন এক মন্ত্রীর সুপারিশে বেশ কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার চাকরি পেয়েছেন। তৃণমূলের অন্দরে এই সমস্ত চাকরিজীবীদের নিয়ে জল্পনার অস্ত নেই। কে কীভাবে চাকরি পেয়েছে, কার সুপারিশ ছিল, কে টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেসব নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন চায়ের আড্ডা থেকে পার্টি অফিস সর্বত্রই গুঞ্জন চলছে। সূত্রের খবর, কালী পূজার আগেই জেলাগুলিতে বেআইনিভাবে চাকরি পাওয়া, প্রত্যেকের চাকরি বাতিল করার নির্দেশ আসতে পারে।